হ্যালো গাইস, দেশ অটোমেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমাদের টপিক হচ্ছে র্যাম প্ল্যান বা র্যাম ডিটেলস। আজকে আমাদের 11তম ক্লাস, আজকে আমাদের হচ্ছে অটোক্যাড 2D-র 11তম ক্লাস। তো চলেন শুরু করে যাক, আমরা বাইলেট থেকে বাইলেটটি ঠিক করে নেবো। র্যাম্পের জন্য আমরা প্রথমে একটা লাইন নিয়ে নিতে পারি, এল এন্টার দিয়ে। এল এন্টার কন্ট্রোল স্পিড, এল এন্টার দিলাম, দেওয়ার পরে একটা ক্লিক করে লাইনের মাপটা দিব 50 ফিট, ডাবল এন্টার। এর আমরা হাইটটা দিতে পারি। এখন হাইটটা দেওয়ার জন্য আমরা অবশ্যই কি অফসেট নিব, 10 ফিট এন্টার। এখানে আমরা একটা লাইন টেনে মিলাই দিব, এল এন্টার, উপরের অফসেট এন্ড পয়েন্ট থেকে নিচের লাইনের এন্ড পয়েন্টে মিলিয়ে দিব। উভয় পাশে আমরা এখন ভেতর থেকে 10 ইঞ্চি করে অফসেট নিব। এন্টার, 10 ইঞ্চি। অলরেডি অফসেট নেওয়া শেষ, 10 ইঞ্চি করে অফসেট নিয়েছি আমরা। আর এখানে আমরা যতদূর নিতে চাই লাইন টেনে এটা আমরা ইচ্ছা মতোই নিয়েছি। আর আমাদের লাইনের মাপটা ছিল, টোটাল টোটাল মাপটা ছিল 50 ফিট, টোটাল মাপটা হচ্ছে আমাদের 50 ফিট। এখন দেখেন এল এন্টার দিব, দেওয়ার পরে ইন পয়েন্ট থেকে আমরা এখানে মিলাই দিব। দেখেন র্যাম্প হচ্ছে ঢালু, র্যাম্পটা হচ্ছে মূলত ফাইবারে ইউজ করা হয়, ফ্লাইওভারে মূলত আমরা ইউজ করে থাকি, সেটা হচ্ছে আমার র্যাম্প। ফ্লাইওভার, ফ্লাইওভার বলেন কিংবা কার পার্কিং এর জন্য যে ঢালু করে রাখা হয় সেটা হচ্ছে র্যাম্প। এখন অবশিষ্ট গুলো আমরা ট্রিম করে দেবো। এখানে আমরা অফসেট দিয়ে দেবো 10, তারপর এটুকু আমরা ডিলিট করে দিব আর এটা আমরা এক্সটেন্ড করে লাগাই দিব। ইএক্স, ডাবল এন্টার। এক্সটেন্ডে যদি না হয় সেক্ষেত্রে আমরা এটা ফিলেট করতে পারি, ফিলেটে বেটার হবে। এখন বাকিগুলো ট্রিম, টি আর ডাবল এন্টার। আমরা এক্সটেন্ড করে এপাশে দিয়ে দিব, ওকে। এটা আমাদের ট্রিম হবে, ডিলিট। এখান থেকে আমরা একটা লাইন টেনে নিই, এখন দেখেন আমাদের এখন একটা ল্যান্ডিং নিতে হবে, মানে এপাশ থেকে উঠে যাবে, সেজন্য আমাদের একটা ল্যান্ডিং স্পেস, অর্থাৎ রোড লেভেল যেটাকে বলা হয়, সেটা আমরা এল ইন্টার দিয়ে নিব। এল ইন্টার দিয়ে দেখেন 4 ফিট বা 5 ফিট, যাই হোক 5 ফিটই নিলাম। এল ইন্টার দিলাম 5 ফিট, ইন্টার দিয়ে এই পাশে নিলাম 10 ইঞ্চি নিয়ে নিলাম। এই পাশের ল্যান্ডিংটা আমরা কি মিলিয়ে দিই, কাঠামোটি চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে উভয় পাশে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি করে কভারিং নিতে হবে। মেইন ডট ওয়েন্টার 1.5, আমি 1.5 ইঞ্চি নিলাম, ওয়েন্টার 1.5 ইঞ্চি, আচ্ছা 1.5 নিলে অনেক কম হয়ে যায়, সেক্ষেত্রে আমরা 2 নিতে পারি, ওয়েন্টার 2 ইঞ্চি। এর পাশে আমরা 2 ইঞ্চি করে কভারিং নিয়েছি।
কি সিস্টেম করে মিলিয়ে দিতে হবে। আবার ট্রিম শিফট চাপলে আবার ট্রিম হবে। বাইরে চলে আসছে, সেজন্য আমি একটু ট্রিম করে দিব। ওকে অতিরিক্ত ইয়েগুলো ট্রিম করে দেবো, শিপ চাপে ট্রিম। ওকে, এ পর্যন্তই। এখন আমরা এখানে আরেকটি কাজ করতে পারি, এটা আমরা ইনস্টল করে দেবো। আমরা একটু বাড়া করে দিতে পারি ইন্টারেস্ট, এভাবে দেন হচ্ছে ট্রিম। এখন এখানে আমরা একটা কংক্রিটের ঢালা দিতে পারি, তিন ইঞ্চি একটা ঢালা দিতে পারি, অপশন ডি। ও ইন্টার থ্রি ইন্টার, লাগিয়ে দিব। তারপরে এখানে এক্সটেন্ড করে নামিয়ে দিব, এ পর্যন্ত আমার ঢালাই থাকবে। এটা আমরা এখন কি হ্যাচ করে দিতে পারি, এইচ ইন্টার 0.02 সিলেক্ট অবজেক্ট। ঢালাই দিয়ে দিলাম, এখান থেকে 7 ফুট দূরে একটি ওয়াল নিতে হবে। ওয়ালটার 7 ফুট ইন্টার, 10 ইন্টার, এখানে 10 ইঞ্চি আমরা কি ব্রিক ওয়াল দিয়েছি। আবার এখান থেকে আমরা 8 ফুট নিতে পারি, ইন্টার 8 ফুট ইন্টার, ডবল ইন্টার, 10 ইন্টার। আমি কি এক্সটেন্ড করে দিবো, ডবল ইন্টার। উপর থেকে আসতে হবে, সেম ভাবে এটা আমরা এক্সটেন্ড করে দিব। এক্সটেন্ড করার পর উপরে গুলো ট্রিম শিফট নিয়ে ট্রিম হচ্ছে, ট্রিম হবে এইভাবে দেখেন। এটা আমরা দিব, এটা আমরা দিব ব্রিক অল। তাহলে এখানে আমরা আমাদের আবার কভারিং নিতে হবে, ও ইন্টার 2 ইন্টার, কভারিং গুলো এক্সটেন্ড করে নিতে হবে।
একদম কভারিং টু কভারিং পর্যন্ত যাবে। সেম ভাবে নিচু, সেম ভাবে নিচেও, নিচে আমার দেওয়া আছে কভারিং। এখানে আমরা ব্রিকের সিম্বল দিয়ে দিব, আর এখানে আমরা রডের ডায়া বসিয়ে দিব। আমরা রডের ডায়া বসিয়ে দিতে পারি 6 ইঞ্চি পর পর। ডিও সেজন্য আমরা ডোনাট কম ব্যবহার করবো। ডিও ইন্টার 0 ডবল ইন্টার, এটা আমরা এখন কপি করে বসিয়ে দিতে পারি। সি ইন্টার দিব, সেন্টারে ক্লিক দিয়ে 6 ইঞ্চি পর পর বসিয়ে দিব। আমি তো খুলে রাখিনি, আপনি নিয়ে গেলেন না? বসিয়ে দিব,
ডিস্টেন্স হবে আমার সায়েন্স পর পর, সেভাবে আমি সেভাবে আমি ইউনিভার্সিটি চলে আসতে হবে। এটা আমরা এখন এখান থেকে কপি করবো, সিও এন্টার, আমরা সায়েন্স পর পর বসিয়ে দেবো। আমরা ডায়া গুলো বসিয়ে দিব, প্রতিটি রডের ডিস্টেন্স হবে আমার 6 ইঞ্চি পর পর, 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। প্রবলেম যদি হয় ওর এখান থেকে আমি কপি করতে পারবো, সিও এন্টার, সিও এন্টার। সেন্টার টু সেন্টার আমরা বসিয়ে দিব। অপর পাশেও যাবো আমরা,
করবে বসিয়ে দিতে পারবে। সোমবার ভাই, ভাই সোমবারে সোমবারে উত্তরে যাবেন? উত্তরে আমি যাবো, যাবো তবে যাবো শনিবার। ওটা এখন ছুটি বুঝলেন, ওটা ফ্রি আমি যখন বলবো তখন। আর আমি তো আজকে পড়াইলে আমি ফ্রি সন্ধ্যার পরে, 5টার পরে বের হবো। যদি ভাই একসাথে আপনার ওখান থেকে আমি ঢুকে চলে যাবো, হ্যাঁ কেমন হবে? মানে ওখান থেকে আবার ওই বাসে উঠে পড়বো, দিয়ে আপনার ওখানে নেবে, ওখান থেকে গো টু কারণ হবে। আমি আমি আমার কথা বলছি, উত্তরে গেলাম ওই বাসে, মানে উত্তরের বাস তো সব আপনার যে মালিক আপনি, তাই না? তাহলে বাসে আবার দুজন একসাথে ব্যাক করবো, আপনার ওখান থেকে আমি চলে যাবো। দুইটা বড় একটা ছোট, ছোটটা নষ্ট হয়ে গেছে, বড়টা আছে। আসতে হবে না বাগান লাইন তো যায় খারাপ হয়, দুটোই করা যায়। মানে দুটাই মেরে দিতাম, দুই দিকে জায়গায় চলে যেতাম, এদিকে যেতে দুই যেত পরে তো বুঝলাম। আমরা এখান থেকে এটা কপি করতে পারি, সি এন্টার। এবার আমরা বসিয়ে দিব চেঞ্জ বারবার। আমরা বসিয়ে দেবো, উপরে চলে গেলে আমরা মুখ করে সরিয়ে নিয়ে আসতে পারবো, সমস্যা নাই।
আমি রিসেন্ট করছি আমার হাজবেন্ড ভাই। ভিডিও করতেছে আপনার আপনার তো ভিডিও আজকে একটু রিল্যাক্স খাই, ইচ্ছা না করলে নাই আর কিছু করতে পারি না। পারবো না, তিনটে করতে তো অবস্থা খারাপ হয়ে যাবে, আজকে সময় লাগতেছে, কালকে শেষ হয়ে যাবে। আজকে তিনটা করলে আর দুটা থাকবে না, গ্রাজুয়েশন সেকশন শেষ। আজকে তিনটা করে থ্রিডি করবো, শিওর শিওর। বাড়ি থেকে আসলাম, আবার যাও বাসা কোথায়? সেটা তো 17 মার্চ আছে, তিনটা করি আমি নাম বলেছি। তুই যা মরি রে আমার সোনা বন্ধু রে, তুমি সিও ইন্টার এই পাশে আসবো না, আমরা এখান থেকে দেখেন অ্যারে করে দিতে পারি, 6 ইঞ্চি বরাবর আমরা অ্যারে করে দিয়েছি। অ্যারে করার জন্য আমার এ আর ইন্টার দেওয়ার পরে একটা কলাম অফসেট দিয়ে দিলাম, 60টা দিয়ে দিলাম, রো হবে একটা, আর কলাম অফসেট দিয়ে দিলাম 6 ইঞ্চি।
select your course, enter. Then I'll do anything. आता जरूरी जाना शिकवाय का সাবান ছিল না, বুঝছেন? সাবান সেদিন আমি বলি বলি বলছি যে সাবান অথবা হ্যান্ড ওয়াশ যে কোনো একটা হ্যান্ড ওয়াশটা নিয়ে আসলাম, চিন্তা করছেন? শালা আমার বাসায় আমি হ্যান্ড ওয়াশ ইউজ করি, আমার বাথরুমে হ্যান্ড ওয়াশ, আমার হাত ধরে ডিও হ্যান্ড ওয়াশ। বাথরুম করে দেখি টুকরা দুটা না আছে, দেখছেন মনে হয় অনেক আগের এক্সপায়ার ডেট। রামপুরা তো আমি হিন্দু বেশি ভাই, নামই তো রামপুর, রাম ড্রাইভারটার পাশে, ড্রাইভারটার পাশে হচ্ছে আপনার ইয়া, মানে আমি যেখানে গাড়িতে উঠি না, একটা মন্দির, বড় মন্দির, রাম দুর্গা নাকি জানি মন্দিরটা, হ্যাঁ বিশাল মন্দির, প্রতিদিন ওই বাম সাইডে হাতে পা, হ্যাঁ হাতে দিলে ঢুকতে উঠি, মাইক্রো সিএনজি আর ওই পাশে বাস স্ট্যান্ড। ঠিক আছে ভাই, ওকে ভাই ঠিক আছে, আমি করে বেরিয়ে যান। এখানে আমরা একটা ডায় নিয়ে নিতে পারি, ডিও ইন্টার, জিরো ডবল ইন্টার, এখন এটা আমরা অ্যারে করে দেবো, এ আর ইন্টার সব ঠিক আছে, সিলেক্ট অবজেক্ট ক্লিক দিয়ে ইন্টার, আবার আমরা সিলেক্ট অবজেক্ট মডেল উপর ক্লিক দিয়ে এন্টার, ওকে। আচ্ছা এসে সেগুলো আমরা কি ডিলিট করে দেবো, নো প্রবলেম, এটা আমাদের কি ডিলিট হবে। এখন এখানে আমরা কি ডায়া বসিয়ে দেবো, এটা আমরা অ্যারে করে দিতে পারি, এটা আমার রোয়ের দিকে যাবে, এর এন্ট্রি দিয়ে ভালো হবে, এক দিলাম 40টা, কোনো অফসেট হবে, এক রো অফসেট ফাইনজি, সিলেক্ট অবজেক্ট এন্টার, ওগুলো আমরা কি ডিলিট করে দেবো, আমরা সেম ভাবে অ্যারে করে দিতে পারি, এখানে আমরা বিকের সিম্বল দিয়ে দিব, বি ইন্টার
হ্যাচ করবো এই চিন্তা। এখানে আমরা কংক্রিট দিয়ে ব্লক করে দিতে পারি, এই চিন্তা কংক্রিটের এটা দেখে দিতে পারি। এখানে স্কেল টেপ আমরা 0.02 দিয়ে দিব। অন দেই সাজেশন ভিডিও দাদা একটা শেষে সময় লাগতেছে র্যাম না আমি সিমুলেশন ঘন্টা দেবো গুলো করা যাবে না কিন্তু মানে তো সবাই কথা বলতেছি ম্যাক্স করা লাগবে আজকে তাহলে এলিভেশন সেকশন আপনি করে দেন এলিভেশন সেকশন আপনি করে দেন পরে করে দিই একদিনই সময় পর্যন্তই মোটামুটি এখন জাস্ট আমাদের লিখে দিতে হবে আমরা এখানে কুইক লিডার দিব কুইক লিডার দিয়ে আমার কি 10 ইঞ্চি ব্রিক ওয়াল সাইজটা এখান থেকে আমরা কমিয়ে দিব 5 দিয়ে দিব 10 ইঞ্চি ব্রিক ওয়াল এখানে আমাদের দেখিয়ে দিতে হবে
এগুলো আমরা টায়ারগুলো দেখিয়ে দিতে পারি। 12 মিলি টায়ার আমাদের ছিল কত? এখান থেকে আমরা ডায়ামিটারের সিম্বলটা পেয়ে যাবো, 12 মিলিটা @8, 12 মিলিটা @8 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আমাদের কি কংক্রিট ঢালাই ছিল 3 ইঞ্চি, এটা আমরা লাইনের দিয়ে মেপে নিয়ে দেখতে পারি। এখন আমরা একটা রেক্টাঙ্গেল দিয়ে ঘিরে দিব, নিচে লিখে দিব র্যাম ডিটেলস অথবা র্যাম প্ল্যান। এখানে আমরা লিখে দিতে পারি র্যাম ডিটেলস, আমাদের টপিক এতটুকুই ছিল। র্যাম আমরা দেখালাম আজকে কিভাবে র্যাম করা হয়। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, আশা করি সবার ভিডিও।